আন্দোলন যদি না করি তাহলে মাঠ তো পাবো না। খেলার জন্য মাঠ চাই, খেলার জন্য মাঠ চাই, খেলার জন্য মাঠ চাই। আমাদের মাঠ না, আমরা মনটা খারাপ আর কি, আমরা খেলতে পাচ্ছি না। আমাদের মাঠটা খুবই প্রাণের, আমরা কত মজা করতাম সেই মজাটা এখন পাচ্ছি না, এই জন্য আমরা আন্দোলন করতে এসেছি। আন্দোলন করার জন্য আমরা খেলা করার আন্দোলন। ইনশাল্লাহ আমরা যদি মাঠ পাই তাহলে আমরা মজা করে খেলতে পারবো, আর আমরা মাঠ যদি না পাই তাহলে তো আমার মন খারাপ, আমরা খেলতে পারছি না। এখন আমরা আন্দোলন করছি, জানি ইনশাল্লাহ মাঠ যেন পাই। খেলা করে প্রতি বছরই সম্মেলনটা হয়, আমাদের প্রেসিডেন্ট সদস্য উপস্থিত থাকেন এবং বাচ্চাদের নিয়ে আমরা একটা সুষ্ঠ সমাজ গড়ার লক্ষণে একটা অনুষ্ঠান করি, সেটা হচ্ছে আমাদের বার্ষিক সম্মেলন, যেটা ঢাকা মহানগরের প্রত্যেকটা আসর মোটামুটি এখানে উপস্থিত থাকেন এবং সারাদিন ব্যাপী আয়োজন আর কি। সারাদিন বোরিং লাগে, যদি মাঠ থাকতো তাহলে আমরা ফুটবল ব্যাট বল দিয়ে খেলতাম, র্যাকেট দিয়ে খেলতাম। খেলাঘর সাধারণত বাচ্চাদের নিয়েই কাজ করে, শিশুদের অধিকার, শিশুদের সুন্দর শৈশব। আমাদের আজকের সম্মেলনের মূল বক্তব্য হলো খেলার মাঠ চাই, শিশুদের জন্য খেলার মাঠ চাই।